ওয়েলকাম টু সাহা ইংলিশ ক্লাস 26th নম্বর ক্লাসে আজকে আমরা ভোকাবুলারি ক্লাস করব। আমরা দুটো ওয়ার্ডের মিনিং জানবো, যে দুটো ওয়ার্ডের মিনিং প্রায় সেম, কিন্তু এদের মধ্যে অর্থের ভিন্নতা রয়েছে, ডিফারেন্ট মিনিং নির্দেশ করে, ভিন্ন বিষয়কে নির্দেশ করে এই দুটো ওয়ার্ড। ওয়ার্ড দুটি হচ্ছে ইনভেনশন এবং ডিসকভারি। ইনভেনশন অ্যান্ড ডিসকভার বা ডিসকভারি, তাহলে ইনভেনশন মিন্স উদ্ভাবন আর ডিসকভারি মিন্স আবিষ্কার। এটাও নতুন কিছু, এটাও নতুন কিছু। তাহলে উদ্ভাবন মানে নতুন কিছু খুঁজে পাওয়া, খুঁজে বের করা, এবং আবিষ্কার এটাও নতুন কিছু খুঁজে পাওয়া, খুঁজে বের করা। তাহলে এদের মিনিংটা ডিফারেন্ট কোথায়? এদের মিনিং ডিফারেন্ট এই জায়গাতে। দেখো, ডিসকভার মিন্স রিকগনাইজিং সামথিং দ্যাট অলরেডি এক্সিস্টেড, অর্থাৎ আছে, কোনো না কোনো জায়গায় আছে, সেটাকে খুঁজে নিয়ে আসা, তাকে বলা হয় ডিসকভারি। আর ইনভেনশন মিন্স ক্রিয়েটিং সামথিং টোটালি নিউ, নতুন করে কোনো কিছু তৈরি করা, যা আগে ছিল না নতুন করে তৈরি করা হয়েছে, তাকে বলা হয় ডিসকভারি। ডিসকভারিও নতুন কিছু খুঁজে পাওয়া, আর ইনভেনশনও নতুন কিছু খুঁজে পাওয়া। কিন্তু এই ডিসকভারি নতুন করে খুঁজে পাওয়া যা পুরনো ছিল, থাকা জিনিসটাকে খুঁজে বের করা। আর ইনভেনশন হচ্ছে ছিল না, সম্পূর্ণ নতুনভাবে কোনো কিছুকে তৈরি করা, উদ্ভাবন করা। এবার আমরা দেখব যে যা ছিল তাকে নতুন করে খুঁজে পাওয়া, সেখানে আমার চিন্তা শক্তি বা আমার নিজস্ব কিছু আছে? নেই, শুধুমাত্র ছিল, লোকে জানতো না, সেটাকে লোকের সামনে নিয়ে আসা। আর আমি যদি এইটা বলি যে নতুন কিছু আমি নিজে তৈরি করেছি, নিজস্বতা দিয়ে তৈরি করেছি, নিজের থিঙ্কিং দিয়ে তৈরি করেছি, নিজের ইচ্ছা মতো তৈরি করেছি, সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে আমার সেই জিনিসটা তৈরি করার ক্ষেত্রে, তাহলে আমি বলতে পারবো সেটা হচ্ছে ইনভেনশন। তাহলে ইনভেনশন সম্পূর্ণ নিজস্ব, আর ডিসকভারি অন্য কোনো জিনিসকে, ছিল যেটা সেটাকে লোকের সামনে তুলে আনা, নিজের চিন্তাভাবনা বা নিজের ইচ্ছা মতো সেটাকে সাজানো যাবে না। তাহলে আমরা ডিফারেন্সটা বুঝতে পারলাম। দেখো, নতুন কিছু উদ্ভাবনে নিজস্ব চিন্তাভাবনা থাকতেই পারে এবং থাকেও তাই, আর যা ছিল তাকে নতুন করে খুঁজে এনে মানুষের সামনে তুলে দেওয়া, সেখানে কোনো নিজস্বতা নাও থাকতে পারে। এবার এক্সাম্পলের সাহায্যে আমাদের বিষয়টাকে বুঝতে হবে। এক্সাম্পলটা কি? যে কলম্বাস ডিসকভার্ড আমেরিকা, কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিল, ডিসকভার করেছিল। তার মানে কলম্বাস যেদিনকে ডিসকভার করলো আমেরিকা, তার আগে আমেরিকা ছিল কি ছিল না? ছিল, শুধুমাত্র ডিসকভার করেছে, খুঁজে বের করেছে। কলম্বাস কি আমেরিকা, নামটা হবে এরকম, আমেরিকাকে দেখতে এরকম হবে, আমেরিকার মানুষজন এরকম হবে, এই সব কিছু নিজের থিঙ্কিং থেকে করেছিল? না, করেনি। আমেরিকা যেমন ছিল তেমনই থাকলো, শুধু সে খুঁজে বের করলো। ইউরোপিয়ান মানুষরা সেখানে গেল এবং যাওয়ার পরে সেই জায়গাটাতে বাস করতে থাকলো বা সেখান থেকে ব্যবসা বাণিজ্য শুরু করলো। তাহলে সে কি করলো, ইনভেন্ট করলো নাকি ডিসকভার করলো? ডিসকভার করলো। নেক্সট দেখো, নেক্সট এক্সাম্পলটা দেখো, টমাস আলফা এডিসন ইনভেন্টেড ইলেকট্রিক বাল্ব। টমাস আলফা এডিসন ইলেকট্রিক যে বাল্ব, সেই বাল্বটাকে আবিষ্কার করলো বা উদ্ভাবন করলো, নতুন করে তৈরি করলো, সেখানে তার নিজস্বতা কিছু ছিল? হ্যাঁ কি না? হ্যাঁ। কি নিজস্বতা ছিল? বাল্বটা দেখতে কেমন হবে, বাল্বটা কি দিয়ে তৈরি করব, বাল্বটার উজ্জ্বলতা কেমন হবে, বাল্বটা মানুষ কিভাবে ব্যবহার করবে, মানুষের কোন কাজে লাগাতে আমি এই
মানুষের কোন উপকারে এই বাল্বটা আসবে, এইসব থিঙ্কিং, এইসব চিন্তাভাবনা তার উদ্ভাবনের মধ্যে ছিল। তাহলে সম্পূর্ণ নিজের চিন্তাভাবনা থেকে সে উৎপন্ন করলো বাল্বকে, টমাস আলফা এডিসন, দ্যাট ইজ ইনভেনশন। আর কলম্বাস নিজের কৃতিত্ব শুধু খুঁজে বের করা, আর কোনো কৃতিত্ব আছে সেখানে? নেই। দ্যাট ইজ ডিসকভারি। দ্য ডিসকভারি অফ কলম্বাস ইজ আমেরিকা। The invention of Thomas Alva Edison is electric bulb. তাহলে ডিসকভারি এবং ইনভেনশন এই ওয়ার্ড দুটির মধ্যে আমরা পার্থক্যটা বুঝতে পারলাম। আজকে আমরা আরও দুটো ওয়ার্ডের উপরে পার্থক্য বুঝব, সেটা হচ্ছে অ্যাডভাইস এবং অ্যাডভাইস। বানানটা দেখে নাও, অ্যাডভাইস VICE আর একটা হচ্ছে ADVISE, অ্যাডভাইস অ্যাডভাইস। এই যে অ্যাডভাইস লিখলাম, এটাকে আমরা বলবো নাউন আর এটাকে বলবো ভার্ব। এটা একটা বস্তুর নাম বা বিষয়ের নাম, এটা তো বস্তু বোঝা যায় না বা দেখা যায় না, স্পর্শ করা যায় না, এটা হচ্ছে একটা বিষয়ের নাম অ্যাডভাইস, আর এটা অ্যাডভাইস। এই বিষয়টাকে যখন আমরা কাজে রূপান্তরিত করি, তাহলে অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া, আর অ্যাডভাইস সিই যখন হয় তখন সেটা হচ্ছে উপদেশ নামক একটা বিষয়। তাহলে অ্যাডভাইস নাউন, একটা বিষয়ের নাম, আর অ্যাডভাইস এটা হচ্ছে ভার্ব, এটা একটা কাজের নাম। যখন উপদেশ নামক বিষয়টিকে আমি কারোর ক্ষেত্রে অ্যাপ্লাই করব, আমি যখন কাজটা করব তখন এটাকে কি বলবো? অ্যাডভাইস। আর যখন এই বিষয়টার নাম বলবো, আমি তোমাকে একটা বিষয়বস্তু জানাবো, সেই জিনিসটার নাম হচ্ছে অ্যাডভাইস, তাহলে এটা নাউন হবে, তাই তো? এবার আমরা একটা এক্সাম্পল দেখব। এক্সাম্পলটা হলো, মাই মাদার অ্যাডভাইজেস মি এভরি ডে, আমার মা আমাকে প্রতিদিন উপদেশ দেয়। বাট আই ডোন্ট টেক অল আর অ্যাডভাইসেস, সি উচ্চারণটা দেখো, অ্যাডভাইস। আই ডোন্ট টেক এনি অ্যাডভাইস অফ মাই মাদার, আমি আমার মায়ের কোনো উপদেশটাকে নিই না, বা আমি সব উপদেশগুলো নিই। আই টেক অল অ্যাডভাইসেস অফ মাই মাদার, আমি আমার মায়ের সব উপদেশগুলোকে গ্রহণ করি, বিকজ শি অ্যাডভাইজেস, অ্যাডভাইজেস উচ্চারণটা লক্ষ্য করো, অ্যাডভাইজেস, অ্যাডভাইজেস, শি অ্যাডভাইজেস মি অ্যান্ড আই টেক অল হার অ্যাডভাইসেস, অ্যাডভাইস আর অ্যাডভাইস, মনে থাকবে দুটো? ওকে, গুড। তো আমরা আজকের ক্লাস এখানে শেষ করব, নেক্সট ক্লাসে অন্য কোনো বিষয়কে সামনে এনে আমরা আলোচনা করব। ততদিন পর্যন্ত এরকম যদি কোনো পেয়ার অফ ওয়ার্ডস, দুটো ওয়ার্ডের মধ্যে সেম মিনিং কিন্তু কিছুটা পার্থক্য আছে, খুঁজে পাও, সেগুলোকে বের করো এবং প্র্যাকটিস করো। আর যদি সেরকম ওয়ার্ড খুঁজে পাও, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, তাহলে আমার ভালো লাগবে এবং সেই বিষয়ের উপরে আমরা আরও ক্লাস করতে পারবো, ভোকাবুলারি ক্লাস।